আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে কিন্তু তোমাদের মাঝে আসলাম, নতুন কিছু ব্যাট আসছে সেগুলো দেওয়ার জন্য। আর তোমাদেরকে মেইনলি বিষয় হচ্ছে এটা, অনেক ব্যাট দেখাইছি তার আগে, অনেকগুলো কোয়ালিটি ব্যাট দেখাইছি, যার রেটগুলো হয়তো বা তোমরা উপকৃত হয়েছো, কেউ ব্যাট কমেন্টসও করছো। তো আশা করি যারা ব্যাট কমেন্টস করছো তারা অবশ্যই ওরকম টাইপের লোক দেখে কিন্তু তোমরা ব্যাট কমেন্টস করছো, কেননা তোমাদেরকে যে রেটগুলো দেওয়া হয়েছে অনেক স্টিপ রেটে দেওয়া হয়েছে, কিংবা অনেকে অনেক লোকাল কোয়ালিটি ব্যাট কি না একই স্টিকারের তারা নানা ধরনের মন্তব্য করছে, যাক সেটা কোনো বিষয় না। তো বিষয় হচ্ছে আজকে আমি তোমাদেরকে বিএস ব্যাটগুলো আমার সম্পর্কে জানাবো, যেটা তোমাদেরকে ভিডিও সবার আগে দিয়ে দিছি আমি, তো এখনও দেখাবো, সমস্যা নেই। তো সবচেয়ে মেন বিষয় যেটা হচ্ছে, যারা আমার এই রূপ চ্যানেলটাকে নতুন ফলো করতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে বেশি বেশি করে কমেন্টস করবা, আর অবশ্যই লাইক করবা আর শেয়ার করার চেষ্টা করবা, কেননা পরবর্তীতে যে ভিডিওগুলো হবে তোমাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবের উপরে আমার ভিডিওগুলো হবে। তো চলো লেজমুক দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো আর ব্যাটের সম্পর্কে জানার চেষ্টা করবো। ওকে লেজমুক চলো। ওকে ফ্রেন্ডস, তো আমরা চলে আসছি দোকানদার ভাইয়ের সাথে, যতক্ষণ ছিলাম সেই দোকানে আমি তোমাদেরকে এই যে বিএস যে নতুন কোয়ালিটি ব্যাটগুলো আসছে সম্পূর্ণ ক্যান হ্যান্ডেলে এই ব্যাটগুলো দেখাবো। তো এখন কথা বলবো আমরা হচ্ছে দোকানদার ভাইয়ের সাথে। আচ্ছা ভাইয়া, ফার্স্ট টাইম আমি শুরু করবো, যেটা হচ্ছে তোমরা সবাই আমাকে ঈশানের সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে ব্যাটগুলো ওই ব্যাটগুলোর সম্পর্কে জানতে চাইছিলাম, অনেকগুলো কোয়ালিটি দেখাইছি। ঈশানের বর্তমানে মার্কেটে সবচেয়ে দামি ব্যাট হচ্ছে এটা, ঈশান 99X99, আর এটার জন্য আমাকে অনেক বলছো যে ব্যাটটা আসলে আমি এই মুহূর্তে তোমাদেরকে সেল করার জন্য, তো এই মুহূর্তে দেওয়া তো সম্ভব না, সেজন্য আজকে ভিডিওটা তোমরা অবশ্যই সবাই দেখে নেবা, আর এই রেটটা সম্পর্কে জানতে পারবো এবং ব্যাটটার কোয়ালিটি সম্পর্কে জানতে পারবা। ওকে চলো আমরা দোকানদার ভাইয়ের সাথে কথা বলি ব্যাটগুলোর রেট সম্পর্কে জানি। আচ্ছা ভাইয়া, এই ব্যাটটা আপনি হচ্ছে মার্কেটে, আমি যা জানি মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ব্যাট। জি ভাইয়া। না, এটা মার্কেটিং প্রাইসটা কত? মার্কেটিং প্রাইস 2100 টাকা। 2100 টাকা হচ্ছে মার্কেটিং প্রাইস না? আচ্ছা, আমার রূপ চ্যানেল থেকে যদি কারো আসে, আমার কোনো ভিউয়ার্স যদি আসে, এটা রেটটা কত রাখবেন আপনার? 100 টাকা ডিসকাউন্ট হবে 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমরা এটার মার্কেটিং প্রাইস হচ্ছে 2100 টাকা, আর তোমরা যদি রূপ চ্যানেল থেকে আসো অবশ্যই 100 টাকা ডিসকাউন্ট রাখা যাবে। ওকে চলো বিএস কোয়ালিটি যে ব্যাটগুলো সেটা দেখি। তবে যাওয়ার আগে আরেকটা ব্যাট দেখাবো তোমাদেরকে, যেটা হচ্ছে তোমরা আগে যেটা দেখছো ভিশন 8000 যে ব্যাটটা, এটা ছিল এসএস কোম্পানির। তো এটা এখন এসএস কোম্পানি বর্তমানে হয় না, বর্তমানে অনেক ব্যাটার করছে হ্যামার কোম্পানি, সেই জন্য তোমাদেরকে ভিশন 8000 হ্যামার কোম্পানির যে ব্যাটটা এটা দেখাচ্ছি আমি। ওকে দেখবো। আচ্ছা ভাই, এটা সম্পর্কে আমাদের একটু বলেন, এই ব্যাটটার কোয়ালিটি কীরকম, এটার রেটটা, আর আমার বিএসে আসলে কত ডিসকাউন্ট রাখবেন? ওকে আসসালামু আলাইকুম, আপনি এইচএসের আগে একটা ব্যাট দেখছেন এইচএস ভিশন 8000, ওটা পরিবর্তে আপনি এই ব্যাটটা আসছে হ্যামার, কিন্তু ওটা থেকে এই ব্যাটটা অনেকটা ভালো, যেমন আপনার লাস্টিং করে, তারপর স্ট্রোক হবে, অনেকদিন ইউজ করতে পারবো। এটা হচ্ছে আপনার হ্যামারের, মানে এইচএস কোম্পানির হ্যামার কোম্পানির নকল করতে চাইছে আর কি, এই জন্য আর কি এটা বের করছে। আচ্ছা, তার মানে হচ্ছে কি আপনি এসএস থেকে হ্যামার কোম্পানির মাল্টিভার্কার সবচেয়ে বেস্ট ভালো আসছে, সেই বিধায় এসএস কোম্পানি আর আসে নাই, হ্যামার কোম্পানিটা আসছে ভিউয়ার্স। তো এই মালটা যদি তোমরা নিতে চাও এটা রেটটা কত পড়বে একটু যদি বলেন কষ্ট করে? এটা হচ্ছে আপনার 1000 টাকা, মানে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে 1000 টাকা, আর যদি আমার ভিউয়ার্সরা আসে এসে যদি রূপ চ্যানেলে পরিচয় দেয় তাহলে আপনি কত টাকা রাখবেন? মানে এখানে আমি যতগুলাই ব্যাট দেখাবো সবগুলা ব্যাটেই 100 টাকা করে ডিসকাউন্ট থাকবে না রূপ চ্যানেল থেকে আসার পথে? আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখি কোনটা দেখান যায়, দামি থেকে শুরু করি আমরা। তবে এই ব্যাটটি একটু কষ্ট করে দেখাচ্ছেন, বিএস এর সবচেয়ে বেস্ট কোয়ালিটি আসছে বর্তমানে। আচ্ছা, বিএস নাম কি এটার ফুল নামটা? আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে পুরোটা যদি ধরে দেখাতেন। দেখো ভিউয়ার্স, আমিও ভাইয়াকে আমিও তোমাদেরকে দেখাচ্ছি, ভাইয়া তো যেহেতু দেখাইতে পারতেছে না। দেখো এটা হচ্ছে সাইডে, দুই সাইডে ডিজাইন থাকবে, দেখো সিলভার কালার ডিজাইন থাকবে, নিচেও একটু ডিজাইন থাকবে। ব্যাটটা হচ্ছে বিএস আফ্রিদি 6, ব্যাটটা একদম নিউ আসছে। সো ওকে, এটা রেটটাও জানলাম, নেক্সট যেটা দেখবো সেটা চলো দেখি। বিএস বিগ ওয়ান না? ওকে,
এটার কোয়ালিটিটা কিরকম আর হচ্ছে এটার রেটটা কিরকম আমার ভিউয়ারসদের যদি বলতেন আপনি? ওটার থেকে এটা যখন একটু মানে লো কিন্তু বেশ ভালো, বিএস বেটটা তো অনেক ভালো। আর এটার প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা, আমরা 100 টাকা ডিসকাউন্ট দিলে 1350 টাকা। আচ্ছা ওকে ভিউয়ার্স, সো আমি মাঝখান দিয়ে একটা কথা বলি, যেটা হচ্ছে অনেক ভিউয়ার্স আমাকে কমেন্টস করে কিংবা অনেক লোকে আমাকে কমেন্টস করছে যে দোকানদারের চাইতে ভিডিও ম্যান বেশি কথা বলে। সো কথা বলার কারণটা হচ্ছে কি, মানে দোকানদার ভাইয়ের গলায় একটু সমস্যা কতদিন ধরেই ঠান্ডা লাগছে, সো ভাইয়া বেশি একটা বুঝিয়ে বলতেও পারে কিন্তু পারে না, সেজন্য আমি তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য আমার কথাটা বেশি বলা হচ্ছে। সো এটা হচ্ছে বিএসবি গন ব্যাট, এটা তোমরা আগে পিছু অনেক নিছো, এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেলের, এটা নিচে হচ্ছে রাবার করা থাকবে, এটা ব্যাটার প্রুফটা অনেক মোটা। সো যদি তোমরা এই দোকানে আসো এটা রেটটা কত রাখতে পারবে ভাইয়া? 1450 আর এটা যদি তোমরা এই দোকান থেকে নিতে চাও গ্রামীণ স্টোর থেকে, রেটটা কত রাখবেন? এটা হচ্ছে 1450 টাকা, 100 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে 1350 টাকা এটা পাবা, ঠিক আছে? এটা বেশি কিছু দেখানো লাগবে না, আইসার দোকানে বললে হবে বিএস নেক্সট টোন ব্যাটটা নিতে চাই, সুখান থেকে আসছি তোমাদেরকে অবশ্যই দেখাবে। আচ্ছা যাক, এটাও দিয়ে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে বিএস রক স্টার, বিএস বাবল রক স্টার। সো এটা নিচে রাবার হবে না যেহেতু একটু কম রেঞ্জের ব্যাট, এটা পুরোটা মোটামুটি আছে আর সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। তোমরা যদি গ্রামীণ স্কুল থেকে এটা নিতে চাও এটা রেটটা কত রাখা হবে? 850 টাকা। আচ্ছা এটা রেটটা হচ্ছে তোমার 850 টাকা, আসলে অবশ্যই 100 টাকা ডিসকাউন্ট পাবা, 750 টাকার মধ্যে তোমরা ভালো একটা ব্যাট নিতে পারবো সম্পূর্ণ ক্যান হ্যান্ডেলের মধ্যে। ওকে আচ্ছা গেল বিএস রক স্টার ব্যাট, ওকে এটা বাদ দিলাম। আচ্ছা এটা কি ভাই? এটা যদি তুমি এই দোকানে আসো 100 টাকা ডিসকাউন্ট পাবা, এটাও হচ্ছে 750 টাকা, ঠিক আছে? আচ্ছা আমার বিএস কোম্পানি যে কটা ব্যাট ছিল মোটামুটির মধ্যে মার্কেটের সবচেয়ে ব্যাটের কোয়ালিটি, সেই ব্যাটগুলো আমার দেখানো হয়েছে। তো ব্যাট গলায় সমস্যা বিদায়, সেজন্য আমি কিন্তু দোকানদার ব্যাটের কাজটা করতেছি, ঠিক আছে? আর আরেকটা মেইন কথা যেটা হচ্ছে, এটা আমি তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাইছিলাম এই ব্যাটটা, এটা হচ্ছে ইসানের ব্যাট, এটা প্রিন্সেস জগতের সবচেয়ে দামি ব্যাট। এটা হচ্ছে ইসান X99 সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ব্যাটটা হচ্ছে অনেক প্রো যা বলার বাইরে, আর নিচে হচ্ছে রাবার করা, কাঠটা অনেক হেভি। ম্যাক্সিমামলি এটা হচ্ছে তোমার ভালো ভালো ফিলার যারা তারা এটা নিয়ে যায়, নিয়ে স্টিকার উঠে কেউ যে যার মত মতো বানিয়ে নেয় ব্যাটগুলো। আর তোমরা সবাই চাইছিলা যে অনেক আমার ভিউয়ার্স আছে যে আমার কাছে ব্যাট নিতে আসে, এই ব্যাটটার কথা শুনে আমাকে বলছিলা যে ভাই ইমুতে সেন্ড করেন। ফ্রেন্ডস তো আজকে যাচ্ছি তো যাচ্ছি না, নেক্সট টাইম আবারও ভিডিও করতে আসবো নতুন কোনো কোম্পানি ব্যাট আসলে কিংবা নতুন কোনো স্পোর্টস আইটেম নিয়ে। যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি সেই কমেন্টসের উপরে অবশ্যই ভিডিও করার চেষ্টা করবো অনেক ভালো করে, কারণ আমিও বলতেছি সবসময় আমি বলি আমি একজন নতুন ভিডিও করার নতুন ইউটিউবার, তো আমার ভুল যদি হতেই পারে, আর আমি একজন মানুষ, আমি কোনো অন্য কোনো কিছু না যে আমার ভুল হবে না, অবশ্যই মানুষ মাত্র ভুল, আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা। তবে ব্যাড কমেন্টস করবে না, ব্যাড কমেন্টস করে যারা তারা অবশ্যই ব্যাড লোক, তারা কোনো ভালো লোক হতে পারে না, যারা ভালো খারাপ কাজগুলোকেও ভালো চোখে দেখে তারা অবশ্যই খুব ভালো লোক। তো আজকে যাচ্ছি তো যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবো। আর মেন কথা যেটা হচ্ছে, যারা আমার ভিডিওটা দেখোনি এখনো আর নতুন দেখতেছো অবশ্য, তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে কমেন্টস করবা, লাইক করবা, শেয়ার করবা, তোমাদের সাবস্ক্রাইবের উপরে মেসেজের উপরে আর হচ্ছে লাইক দেওয়ার উপরে আমার পরবর্তী ভিডিওগুলো হবে, আর আমার এই আইডিটা হয়তোবা ফো করে যাবে, আমি হয়তোবা তোমাদের কাছে যেয়ে পুষবো। যারা মোফাসল থেকে ভালো ভালো ভেট কিনে নিতে চাও তারাও এই ভিডিওতে দেখতে পারো, রেঞ্জটা সম্পর্কে জানতে পারবা, কত ব্যাট কি ব্যাটের কি রেঞ্জ অবশ্যই তোমরা দেখতে পারো। আর আমি সবার আগে যাওয়ার আগে এই দোকানের ফোন নাম্বার অ্যাড্রেসটা তো আমি আমার ভিডিও নিচে দিয়ে দিব, আর আমি কার্ডটা তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখো কার্ডটা, গ্রামীণ স্পোর্টস
মোবাইল নাম্বারও এখানে আছে, তোমরা চাইলে তিনটি নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো। তারপর আমি ভিডিও নিচ্ছি, মোবাইল নাম্বার, দোকানের অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দিব। আর বেশি বেশি করে অবশ্যই তোমরা আমাকে ফলো করার চেষ্টা করবা। স্পোর্টস যারা প্রেমী, যারা স্পোর্টসের সাথে সংযুক্ত, যারা স্পোর্টস নিয়ে খেলাধুলা করো, অবশ্যই তোমরা আমার কাছে আসলে ভালো ভালো কোয়ালিটির ভেট নিতে পারবা এই দোকানে আসলে। তো আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।